বন্ধুরা, আজকে আপনাদের সাথে নরম তুলতুলে মজাদার পাটিসাপটা পিঠে রেসিপি শেয়ার করব। তো চলেন দেখে আসি আজকে পিঠে রেসিপিতে কী কী লাগতেছে। আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখান থেকে দেখতেছেন, আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এখন আমি পাটিসাপটার ফুডটা রেডি করব। এই যে আমি এখানে 1 কাপ কোরানো নারিকেল নিয়ে নিয়েছি, আর নারিকেলের ভিতরে এখন আমি বাটালি গুড় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। যে যেরকম মিষ্টি খেতে চান ওরকমভাবে দিতে পারেন। তো এখন আমি গুড় আর নারিকেলগুলো ভালো করে মেখে নেব হাত দিয়ে। নারিকেল আর গুড় মাখা থেকে খুব মজাদার একটা স্মেল বাইর হয়, আর ওই স্মেলটাই খুব ভালো লাগে। তো বন্ধুরা, আপনারাও এভাবে ট্রাই করতে পারেন। নারিকেল আর গুড় মাখাটা এখন কড়াইতে দিয়ে দেব, দিয়ে আমি একটু ভেজে নেব। ভাজার পরে গুড়গুলো যখন গলে যাবে একটু পানি বাইর হয়ে আসবে। তো দেখতেছেন পানি বাইর হয়ে আসছে, এরকম হয়ে আসলে তখন আমি 2 চা চামচ বড় চা চামচে সুজি দিয়ে দিচ্ছি। এই যে সুজিগুলো দিয়ে দেওয়ার পরে এখন আমি আগে থেকে জাল করা লিকুইড দুধ দিয়ে দেব পরিমাণ মতো। আমি এখানে 1 কাপ ইউজ করেছি লিকুইড দুধ, আপনারা আপনাদের মতো করে পরিমাণ মতো দিয়ে দিবেন। তো এখন এগুলো আমি ভালো করে মিশিয়ে আমি ভেজে নেব, একদম শুকনা শুকনা করে ভেজে নেব। ঘন ঘন লাগতে হবে, না হলে লেগে গেলে বাজে একটা স্মেল আসবে। তো এখন ফুডটা রেডি হয়ে গেছে আমার, এখন ব্যাটারটা রেডি করব ফাটি সাপটার। 1 চামচে 1 চামচ আমি ময়দা নিয়ে নিয়েছি, আর এখানে 1 চামচ চাউলের গুঁড়া নিয়ে নিয়েছি, আর 1/2 চামচে আধা চামচ আমি সুজি নিয়েছি। তো এখন 1 চিমটি লবণ দিয়ে দেব, কারণ মিষ্টির ভিতরে লবণটা না দিলে ভালো লাগে না। তো এখন 4 চামচে 1 চামচ তেল দিয়ে দিব, তেলটা দিলে পাটিসাপটার পিঠাটা প্যান থেকে উঠে আসতে সাহায্য করে, ইজিলি উঠে আসে। আগে থেকে জাল দেওয়া কুসুম গরম দুধ আমি 1 মগ দিয়ে দিচ্ছি এখানে। এখন এগুলো আমি ভালো করে মিশিয়ে নেব, মেশানোর পরে তারপরে আমি কুসুম গরম পানি, একদম উতরানো না, একদম ঠান্ডাও না, হালকা কুসুম গরম পানি দিয়ে আমি ব্যাটারটা পাতলা করে রেডি করে নেব। এই যে দেখতেছেন আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে, ঠিক এরকম করে ব্যাটারটা রেডি করে নিয়েছি আমি। একদম পাতলা হতে পারবে না, একদম ঘনও হতে পারবে না। তো এখন নারিকেলের ফুডটাকে আমি হাতে মুষ্টি করে করে সুন্দর করে একটা শেপ দিয়ে নেব। এভাবে করে নিলে পাটিসাপটা পিঠাটা বানাতে অনেক ইজি হয়, ঝামেলা হয় না। তো এখন আমি ফ্রাই প্যানে কালারিং ব্যাটারটা দিয়ে দেব। আমি ব্যাটার থেকে একটু ব্যাটার নিয়ে ফুড কালার দিয়ে কালারিং করে নিয়েছি, আজকে আমি কালারিং পিঠেই বানাবো, কালারিং পাটিসাপটা। তো এই জন্য আমি কালারিং ব্যাটারগুলো আগে দিয়ে দিচ্ছি, তারপরে এগুলো একটু শুকিয়ে আসলে আমি সাদা ব্যাটারটা দিয়ে দেব। তো এখন আমি সাদা ব্যাটারটা দিয়ে দেব, তারপরে আমি ঘুরিয়ে একটা রুটি তৈরি করে নেব। তো এখন এই যে আমার রুটি করা হয়ে গেছে, এখন রুটিটা একটু হয়ে আসলে তারপরে নারিকেলের ফুডটা আমি দিয়ে দেব। তো এখন রুটিটা হয়ে আসছে, এখন নারিকেলের ফুডটা দিয়ে দিচ্ছি। এই যে দেখতেছে নারিকেলের ফুডটা দিতে আমার আর কোনো ঝামেলা হচ্ছে না, খুব ইজিলিভাবে আমি ফুডটা দিয়ে দিতে পারতেছি। তো এখন পিঠাটা আমি মুড়িয়ে মুড়িয়ে সুন্দর করে রেডি করে নেব। যে দেখতেছেন কত সুন্দর কালার আসছে, আসলে খাওয়া থেকে দেখাটাই অনেক সুন্দর, দেখতে সুন্দর লাগলে খেতেও অনেক ভালো লাগে। এই যে মাশাআল্লাহ পিঠাটা দেখতে কত লোভনীয় লাগতেছে, কত সুন্দর লাগতেছে। তো আমি পিঠাটা এখন মুড়িয়ে সুন্দর করে রেডি করে নেব। আমার পাটিসাপটা পিঠাটা প্রায় রেডি হয়ে আসছে। তো এখন পিঠাটা রেডি হয়ে গেছে, এখন আমি এখানে একটু করে ঘি দিয়ে দেব পিঠাটার উপরে, তারপরে ওই ঘি দিয়ে আমি পিঠাটা একটু ভেজে নেব। এভাবে পিঠাটা ঘি দিয়ে ভেজে নিলে ফ্লেভারটা অনেক ভালো লাগে, খেতেও দারুণ লাগে। তো আপনারাও এভাবে ঘি দিয়ে ভেজে নেবেন, অবশ্যই এটা চেষ্টা করবেন ঘি দিয়ে একটু ভেজে নেওয়ার জন্য। এই পাটিসাপটা পিঠাগুলো ঘি দিয়ে ভেজে নিলে খেতে অনেক মজা লাগে।
তো আমার পিঠে রেডি হয়ে গেছে। তো এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব, আর সবগুলো পিঠায় আমি ঘি ভেজে নেব। এভাবে তো এখন পিঠাটা আমি তুলে নিচ্ছি। তো আমার পিঠা সবগুলো রেডি, পিঠার ফাইনাল লুক। তো আমি এখন প্লেটে সাজিয়ে নিচ্ছি পিঠাগুলোকে। মাশাআল্লাহ, দেখতে কেমন লাগতেছে কমেন্ট করে জানাবেন। আর বন্ধুরা, আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে, রেসিপিগুলো যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্লিজ। আর ভিডিওটা যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে একটা ফলো দিতে ভুলবেন না। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।